যখন আসলাম তার রওজাকে মাজারকে সালাম দিলাম। তোমার দয়াল নবী বলেছেন, যদি কোনো অলিয়া উলিয়ার মাজারে তুমি যাও অথবা কোনো কবরের পাশ দিয়ে যাও তাকে তুমি সালাম দিবে। কিন্তু বিষয়টা হলো, একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু কেউ সালাম তাকে দেয় না। যখন তাকে দাফন করা হয়, যখন তার মঞ্জিল হয়, কবর হয়, তখন তাকে সালাম দিতে হয়। তো সেই সালামটার পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাল কুবর অল মুসলিমাত অল মুসলিমাত। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি মারা যায় তাকে দুনিয়ার উপরে কেউ সালাম দেয় না, জীবিত থাকলেই দেয়। কিন্তু তাকে কবরস্থ করার পর তাকে সালাম দেওয়ার জন্য নবী তাগিদ দিয়েছেন, বলেছেন। তাহলে বোঝা যায় কবরের মানুষটি মারা যায় না। আর ওলিয়া উলিয়া যে মারা যায় না, তার পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই। তো সালাম দিলাম, আমার বিশ্বাস খলিল সদয়াল অধমের সালাম গ্রহণ করেছে। হয়তো আমরা কেউ বুঝতে পেরেছি, কেউ শুনতে পেরেছি, কেউ শুনতে পারি নাই। কিছুক্ষণ ছিলাম, থাকার পরে চলে গেলাম ওই ঘরে। তবে সর্বপ্রথমই মালিক দেওয়ান সাহেবের একটি গান, চলার সাথী চলার বন্ধু, আমি তার মালিক চান্দের একটি লেখা গান আমি খলিল সাহেব বাবার স্মরণে নিবেদন করছি। আপনারা যারা আছেন ভুল ভ্রান্তি বর্জনা করে ক্ষমা করবেন। নিজে প্রভু ঘর মাইয়া, লুকাইলেন ঘরের ভিতর সে, লুকাইলেন ঘরের ভিতর রে ও পাড়ার লোক। বলি সারা জানির মাটির বাসর ঘর তোরা দেখে যা, নিজে প্রভু, নিজে প্রভু, নিজে প্রভু, নিজে প্রভু ঘর বানাইয়া, হাইরে লুকাইছে ঘরের ভিতর, লুকাইছে ঘরে পারলো। আমার বন্ধু মাটির বাসর ঘর, আমার বন্ধু মাটির বাসর ঘর, ঘরের মাঝে সারি সারি চার কুতুব সলগ্ন হরি, আট কোঠায়া ধর মোকাম দেখতে কি সুন্দর, ঘরের মাঝে সারি সারি তার কুতুব সলগ্ন হরি, আট কোঠায়া ধর মোকাম দেখতে কি সুন্দর, এই ঘরের মাঝে সারি সারি চাল কুতুব সলগ্ন হরি, আজ কোথায় আর মোকাম দেখতে রঙ মহল তাহা
নিবার সরিধর তোরা দেখে যা প্রভু ঘর বানাইয়া আইরে লুকাইছে ঘরে ভিতর লুকাইছে ঘরে ভিতর হবে ও আরালো আমার বন্ধুর মাটির বাসর ঘর আমার বন্ধুর মাটির বাসর ঘর ছাড়িয়া যাবে যেদি এই ঘর ছাড়িয়াম যাবে গো যেদি আন্ধার ঘরে থাকবি রে সেদি কেউ হবে না তোর সঙ্গে ঘর ছাড়িয়া যাবে গো যেদি আন্ধার ঘরে থাকবি রে সেদি ওরে মানুষ ঘর ছাড়িয়া যাবে গো যেদি এই ঘর ছাড়িয়া যাবে গো যেদি আন্ধার ঘরে থাকবি রে সেদি কেউ হবে না তোর সঙ্গে
বাসর ঘর।